সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অবস্থান করছি আজকে বরাবরের মতো তেবাড়িয়ার হাটে। তেবাড়িয়া হাটটি প্রতি রবিবার করে চলে, সপ্তাহে একদিনের এই হাট। তো আমরা এখন দেখতে পাচ্ছি আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনি কত পিস ছাগল আনছিলেন ভাই? আজকে ছাগল আনছিলাম 18 পিস। এখন থেকে ঘন্টা দেড়েক আগে জিতু ভাইয়ের চ্যানেলে ভিডিও হয়েছিল আমার। জি ভাই। তখন একটাও বিক্রি করতে পারিনি বলেছি। এখন বর্তমানে ইনশাআল্লাহ মোটামুটি 10টা বিক্রি করছি। আচ্ছা, মোটামুটি বাজার এখন একটু নিয়ন্ত্রণে, ওরকম আগের মতো ওরকম বেশি নাই, যেহেতু বড় খাসিগুলা কিনা বেচা হচ্ছে, ক্রেতা কম। আর দর্শক ভাইদের উদ্দেশ্য যেটা আবার বলেই আসি আমি, যে বিভিন্ন হাটে ছাগল পান, এই হাটে যখন ছাগল কিনতে আসবেন, 10টা থেকে একটা কিনবেন অবশ্যই কমে পাবেন। আর যখন বাসা বাড়িতে কিনতে যাবেন তখন কিন্তু আপনি কত কয় টাকার ছাগল কয় টাকা দিয়ে কিনছেন এই অভিজ্ঞতা কিন্তু আপনার নেই। যেটা যার কাছে গেছেন তার কাছে যে দাম থাকছে সেটা দিয়ে আপনি নিতে হচ্ছে, তার কাছে থেমে বন্দি, তার কাছেই বন্দি। আর হাটে আসলেন আমার মতো আমার থেকেই নিতে হবে এরকম কিছু না, আমার মতো 10 জনের কাছে আছে, 10 জনের কাছে যেটা পছন্দ যেটা ভালো হবে সেটা ভালো দাম অবশ্যই দিয়ে কিনতে হবে। আমার কাছে না থাকলেও কমা থাকলে কমা দাম, বেশি থাকলে বেশি দাম। আর যখন বাসা বাড়িতে যাবেন, যখন বলে যে আমার খামার আছে বিভিন্ন এসে আছে বলে বিক্রি করে, আসলে মূলত এটা তো নাই কাজ, এটা বাণিজ্যিকভাবে তারা বেচা কি, বাণিজ্যিকভাবে আমিও বাণিজ্যিকভাবে বেচা বিক্রি করি। সবচাইতে বেশি ভালো হয় আপনার কাছে 10 টাকার জিনিস আপনি দাম করে কিনে, 10 টাকা দিয়ে নেবেন না, 8 টাকা দিয়ে নেবেন না, 12 টাকা। আর হাতে 100 পিস ছাগল থাকলে 100 পিসই আপনি দামটা যাচাই করতে পারলেন, চয়েস করতে পারলেন। আর বাসা বাড়িতে গেলে এরকম হয় না, দর্শক ভাইদের 20 থেকে 50টা ছাগলের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, সীমাবদ্ধ থাকতে হয়। তা তো একজনের না, আরেকজনেরটা আরেকজনের এনে দেখাচ্ছে, দেখায় গেলে এই আছে, আরেকজনের কাছে বিক্রি করছে, এটা তো বুঝেন না আপনারা। তো এই ঠোঁজে আপনি যে তার উদ্দেশ্যে আসছেন, 2 টাকা লাভের উদ্দেশ্যে আসছেন, কিন্তু আপনি তো তা পান না, লাভ হয় না আপনাদের। আপনারা মনে করেন অনেক যুবক ভাই আছে যে হয়তো বা এই যে একটা হয়তো বা কিছু টাকা নিয়ে একটা খামার শুরু করতে যাচ্ছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি ডিসিশনে ভুল করছেন। আমি হয়তো ভাই, ছাগল ম্যাক্সিমাম লোকজন পালন করে হচ্ছে আপনার মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, নিম্নবিত্ত শ্রেণীর লোকজনই কিন্তু ছাগল পালন করে। আর কোটিপতি শিল্পপতি এরা শখের বসে দু চারটা খামার টামার করে, তাই না? জি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে সাজেশন গুলো দিচ্ছেন আজকে, তো মোটামুটি আসলে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা কষ্ট করে টাকা উপার্জন করে, তারা আসলে দুই পাশে লাভের আশায় কিন্তু ছাগল কিনে। জি ভাই। ছাগল যদি তারা কিনতে হেরে যায় তাহলে কিন্তু তারা কিন্তু লাভবান হতে পারবে না, হতে পারবে, তারা কিন্তু হারেই যাবে। তখন এই জাতের এই প্রজাতির উপর দোষ দেয় যে এগুলা পাইলে লাভ হয় না। কিন্তু আপনারা ওই যে কোথায় একটা বললাম যে 10 টাকার জিনিস আপনি দাম করে কিনেন, 8 টাকা দিয়েও পাইতে পারেন। আবার এটাই যখন কারো মাধ্যম দিয়ে যা কিনতে যাচ্ছেন, তখন 15 টাকা দিয়ে কিনেছেন, আপনি কিছু বলতে পারছেন না, আপনি চয়েস ওই একটার ভিতরে বা 2টার ভিতরে সীমাবদ্ধ। আর হাটে আসবেন, হাজার হাজার ছাগল আছে, এর ভিতরে আপনি চয়েস করে দামাদাম করে কিনবেন, ইনশাল্লাহ প্রতারিত হবেন না। আর যেহেতু আশরাফুল ভাই অনেক আগে থেকে ভাইয়ের ছিলেন এবং ইনি সঠিক যে সংবাদটা সেটাই মানুষের কাছে তুলে ধরে, ইনশাল্লাহ আপনারা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এসে ওখানে এসে দেখেও ওনাকে বললেও আপনি দেখা দিতে পারবে, আপনারা দেখে চয়েস করে নেবেন। আর শহর ভাই যে চয়েস করে দিলে নিতে হবে তা না, ভালো মানুষ, তাই আমি এই কথাটা বললাম। ঠিক আছে আলমগীর ভাই, আপনি দর্শকদের আসলে বরাবরই আপনি প্রতিনিয়ত দর্শকদের সতর্ক করেন এবং দর্শকদের যে আপনাদের সঠিক পরামর্শ দিয়ে আসেন। থাক ভাই, ইমেজ কারো আমরা নষ্ট করবো না, থাক ভাইরালের থেকেই নিতে হবে, তার কোনো কথা নেই। ওর হাতে যদি ভালো থাকে ওর থেকে লেন, ওর থেকে ভালো যদি আমার হাতে থাকে লেন, ওই ভাইরালের দিয়েই তো আপনি তো কিনবেন না, আপনি কিনবেন পণ্য, পণ্য পণ্য দেখেন, যদি ভালো হয় অবশ্যই একটা স্টেপ বেশি দাম দিয়ে নিতে হবে। ঠিকই আছে, এটাই বলে থাকি ভাই, আমি ব্যক্তিগত ছাগল দেখাই ভাই আমরা। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আসলে আমরা আমি আর আলমগীর ভাই একটু বক বক করলাম, কেন করলাম, আপনাদের জন্যই করলাম। তো আপনারা যখন হাটে আসবেন, সরাসরি হাটে এসে পাশাপাশি ছাগল দেখবেন, দেখে শুনে ক্রয় করবেন। তো এখন আমরা আলমগীর ভাইয়ের কাছে থেকে একটু ছাগল দেখাবো, পাশাপাশি দাম দর জানাবো। আলমগীর ভাই, এটা কি পাঠি না খাসি ভাই? এটা পাঠা বাচ্চা, মাশাআল্লাহ সুন্দর একটি পাঠা বাচ্চা ভাই। এটা শিং তো আছে তাই না? দর্শক একটা শিংটা দেখায়নি, কালারটা মাশাআল্লাহ সুন্দর। বয়স কেমন হচ্ছে পাঠা বাচ্চার? 3 মাস পার হয়েছে। আচ্ছা আচ্ছা, 3 মাস পার। আমি ভাই একটা প্রশ্ন ছিল, আসলে অনেকে পাঠা পালন করে, হ্যাঁ পাঠা পালন করার পরে পাঠা বিক্রি করা একটু টাফ হয়ে যায়, কারণ আসলে ওই পাঠার মার্কেটটা আসলে পূজার সময় একটু বেশি বেচা বিক্রি হয়। কেউ যদি কোনো দর্শক, আমি বলি কোনো দর্শক যদি পাঠা তার কাছে আছে, হ্যাঁ সে যদি এই তেবাড়িয়ার হাটে পাঠা নিয়ে আসে, তাই তো বিক্রি করতে পারবে তো নাকি? পারবে, এটা সময় আছে ভাই, সেটা হলো দেশি, আমাদের গোটা দেশের ভিতরে আপনি পূজার সময় পাঠা বিক্রি হয়, এটা সাধারণ এগুলো। আর আমাদের যে মুসলমানের ধর্মীয় যে একটা ঈদ হয়, ঈদের
Aceh,